আছি দোয়া করেন আমাদের জন্য বিজেপির জন্য দোয়া আমরা চেষ্টা করেছি প্রতিটি দুস্থকে সদস্যকে বা পরিবারকে সাত দিন সে চলতে পারবে সেই পরিমাণ রেশন দিতে। এর মধ্যে 5 কেজি চাল, 1 কেজি তেল, লবণ 1 কেজি, তারপরে চিনি 1 কেজি, তারপরে হচ্ছে আলু 2 কেজি, সমস্ত মশলা আইটেম যেগুলো প্রতিনিয়ত পরিবারে লাগে সেই ধরনের আইটেমগুলো আমরা এখানে দিয়েছি সবাইকে। তো এরকম এক একটা প্যাকে আপনার 12 কেজি করে আইটেম আছে সব মিলে। এই চট্টগ্রাম এলাকা গত 5 দিন যাবত অতিবর্ষণের কারণে বন্যা কবলিত, এছাড়াও কিছু কিছু জায়গায় তলিয়ে গেছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। তাদেরকে আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক তাদেরকে আমরা চেষ্টা করছি একটু ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে একটু সহায়তা করার জন্য। আশা করি এই ত্রাণ সহায়তা এখানকার যারা অ্যাফেক্টেড লোকজন আছে তাদের কিছুটা উপকৃত হবে তারা। এছাড়া আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি এবং গুইমারা অঞ্চলে সেখানেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত যারা ভূমিধস, তারপরে হচ্ছে বন্যা কবলিত এবং কাপ্তাই লেকের পাশে যারা আছে বন্যা কবলিত হয়েছে তাদেরকেও আমরা সাহায্য সহযোগিতা দিচ্ছি ত্রাণ হিসেবে বিজিবির পক্ষ থেকে।